একটা নতুন রাইডের প্ল্যান হয়েছে। এই রাইডে হয়তো আমি একাই যেতে পারি, আমার ওয়াইফকে এখন সাথে নেব কি না ভাবছি। আর এই রাইডে জীবনে প্রথমবার দেশের বাইরে যাব, আশা করছি যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো কেননা যেখানে যাবো সেখানকার রাস্তা খুব একটা বেশি ভালো না। আর কয়েকদিন যেভাবে করে বৃষ্টি পড়লো, কী হলো রে ভাই? ওকে ওকে বেরিয়ে যাও, কিছু একটা আওয়াজ হলো বাইকে, জানি না কী হলো, প্রবলেমটা কোথায়। তো রাইডের জন্য এই ট্যাঙ্ক ব্যাগটা কিনেছি, এটা এখন টেস্ট করছি। তো দেখে নাও কী আছে ট্যাঙ্ক ব্যাগটা। এটা অর্ডার করেছিলাম, এটা হচ্ছে গার্ডিয়ান গিয়ারের 8 লিটারের একটা ট্যাঙ্ক ব্যাগ। আমি এখনও পর্যন্ত কোনো প্রকার ট্যাঙ্ক ব্যাগ বা টেল ব্যাগ কিছু নিইনি। তো যেই রাইডে আছি সেটার জন্য আমার মনে হলো যে একটা ট্যাঙ্ক ব্যাগের দরকার আছে, সেই কারণটা নিলাম। তো যেটা বললাম যে এটা গার্ডিয়ান গিয়ার কোম্পানি, এটা 60 ট্যাঙ্কে এসেছিলো। আর এটা 8 লিটারের ট্যাঙ্ক ব্যাগ, আমার খুব একটা বেশি বড় ট্যাঙ্ক ব্যাগের দরকার ছিল না। 8 লিটারটা আমার মনে হয় যে আমার জন্য সাফিসিয়েন্ট হবে, কারণ আমি খুব একটা বেশি এর মধ্যে রাখবো না। এর মধ্যে খুব জোরে রেনকোট থাকবে, কারণ রেনকোটের জন্য আমি সাধারণত একটা এক্সট্রা লাগেজ ক্যারি করি। আর সেটা একটু প্রবলেমই হয়, কেননা সেটা কোথাও আমি বাঁধতে পারি না। এটা কী হবে, যেটা আমার ফিক্স হয়ে যাবে। এর ভিতরে আমার বাইকের কাগজপত্র আর রেনকোটগুলো থাকবে, কারণ রেনকোটটা খুবই দরকার। দেখতে পাচ্ছ যে শীতের সময় এখন বৃষ্টি হচ্ছে। তো দেখাই তোমাদেরকে যে কেমন কি ট্যাঙ্ক ব্যাগটা। সবথেকে ভালো হচ্ছে যে এখানে রিফ্লেক্টার দিয়েছে দুই পাশে, আশা করি সাইডে এগুলো কাজে দিবে। যেহেতু আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়েছি, তাই তোমরা দেখতে পাচ্ছ যে রিফ্লেক্ট করছে অলরেডি। আর অবশ্যই যদি ব্যাগের কথা বলে, ব্যাগের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এটা আই থিঙ্ক 1900 টাকার মতো পড়েছে আমার। আমি এটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, যদি কেউ কিনতে চাও তাহলে কিনতে পারো, ঠিক আছে। এর মধ্যে এটা একটা চেন আছে, কিন্তু এর ভেতরে আমি বুঝতে পারছি না এখানে কী রাখবো, কারণ আমার পার্স রাখার মতনও জায়গা না, এটা খুবই ছোটো জায়গা। এখানে একটা তুমি মোবাইল চাইলে অনায়াসে রাখতে পারবে। আর যেটার জন্য দরকার, যেহেতু বৃষ্টিপাতের দিন আছে, তো মোবাইল সবসময় মোবাইল হোল্ডারে রাখা যায় না বাইকের, সেক্ষেত্রে এখানে রাখতে পারি। কিন্তু সেক্ষেত্রে রাখতে গেলেও আমাকে মোবাইলটা কিন্তু এইভাবেই রাখতে হবে, কারণ এটা ঘোরানোর একটু চাপের হয়ে যাবে। এটা একটা দুটো, এটা একটা চেন আছে এর মধ্যে, এটা একটা রেন কভার দিয়েছে, কিছু মাউন্টিং স্ট্র্যাপস আছে। আর এটা একটা জায়গা আছে, এখানে কিছু একটা রাখা যাবে। কুশনিং বেশ ভালো আছে। আর চাইলে কোথায় গেল চেনটা, এই চেনটা, ওকে খুলছে না, এই চেনটা পুরোটা খুলে এই স্টোরেজের জায়গাটাও বাড়ানো যাবে। আর যা স্পেস আছে মোটামুটি দুজনের রেনকোট এখানে আরামে ঢুকে যাবে, তারপরেও কিছুটা জায়গা থেকে যাবে। তো চলো এটাকে এখন বাইকে আগে একটু মাউন্ট করি, দেখে নিই কী করে বাইকে এটা মাউন্ট করা যায়। আর একটা জিনিস দেখানো ছিল, এখানে দেখো দুটো কাগজ দেওয়া আছে, তো অবশ্যই ব্র্যান্ডিং এটা। আর এটাতে একটা দেখছি 12 মাসের ওয়ারেন্টি দেওয়া হয়েছে। কিসের ওয়ারেন্টি? যাই হোক, বুঝতে পারছি না। যাই হোক, এইভাবে বেশি বেটার লাগছে, এভাবে ছোট আছে না, এটা এইভাবে থাকে। হ্যাঁ, ট্যাঙ্ক ব্যাগটা মাউন্ট করে নিয়েছি, এখন যাচ্ছি গ্যারাজে। বাইকের একটু কাজ আছে, বাইকের ছোটোখাটো কাজ করাতে হবে, না হলে রাইডে যাওয়া যাবে না। মেনলি আমি বাইকের সামনের টায়ারে লিকুইড ঢালবো, কেননা প্রচণ্ড অফরোড হতে পারে, আর সেক্ষেত্রে আমি চাই না যে বাইকের টায়ার পাংচার হোক, কেন পাংচার হলে সেখানে ফেসে যাব, আর লিকুইড থাকলে একটু সেফটি থাকবে। তাও सोचे नोंगड़ा हो गए बाइकटा প্রবলেম হলো এই স্ট্র্যাপটা খুব প্রবলেম করছে ডান পায়ের। মনে হচ্ছে যে পায়ের এখানে কিছু একটা আছে। বাইকটার ওয়াশেরও দরকার ছিল, কিন্তু আজকে ওয়াশ করব না, তার কারণ আমার বাড়ির বাইরে প্রচণ্ড কাদা হয়ে আছে বৃষ্টির জন্য। যদি আজকে আমি ওয়াশ করি তাহলে আমাকে পরশু দিন আই থিঙ্ক বেরাবো, তো পরশু দিন আবার ওয়াশ করাতে হবে। ওর তো ভালো দুদিন দাঁড়িয়েই ওয়াশটা করাবো। প্রথমে ওয়াশ করাবো না বলেছিলাম, কিন্তু পরে দেখলাম যদি ওয়াশ না করায় সেক্ষেত্রে সামনের চাকায় কিন্তু লিকুইডটা ঢালা যাবে না, তাই বাইকটা ওয়াশ করে নিলাম। N160 সামনের চাকা অলরেডি খোলা হয়ে গেছে, এরপরে একটা লিকুইড যাবে। আর তার সাথে দেখো এইদিকে আমারই বন্ধুর MT-15 এর চেন কিটটা চেঞ্জ করছে। এটা একটু অন্যরকম সিস্টেম, পুরো শকার খুলতে হয়, পিছনে যে মনোশক সাসপেনশন আছে ওটা পুরোপুরি খুলে তারপর চেন কিট ইনস্টল হচ্ছে। টিভিএস ইউরো গ্রুপের এই লিকুইডটা যাবে ফ্রন্ট টায়ারে। লাস্টবার পেছনের টায়ারেও এই লিকুইডটা ইউজ করেছিলাম, আর লিকুইড ইউজ করার উপকার থেকে সেটা আমি একটা রিলে বলে দেবো, ভিডিওতে বানানো আছে। আমাদের বাইক নাচ ভাবে আশা করবি বেগুনি শাড়ি পরায়। N160 কাজ কমপ্লিট, সামনের চাকায় লিকুইড ঢালা হয়ে গেছে। এখন শুধুমাত্র MT-15 এর চেন কিটটা লেগে গেলেই আমরা এখান থেকে বেরিয়ে যাবো।